Hello friends, knowledge presentation welcomes. Modifier or the noun এর গুণাগুণ প্রকাশকারী কোন শব্দ বা শব্দগুচ্ছ word or phrase. এই modifier noun এর পূর্বে যদি বসে তবে তাকে বলে pre modifier এবং noun এর পরে যদি বসে তবে তাদেরকে বলে post modifier. তো pre modifier noun এর পূর্বে বসে noun এর গুণাগুণ প্রকাশ করে, post modifier noun এর পরে বসে noun এর গুণাগুণ প্রকাশ করে. তো pre modifier এর মধ্যে অনেক কিছু আছে, আবার পোস্ট মডিফায়ারের মধ্যে অনেক কিছু আছে. তাদের যে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে প্লেসমেন্ট, সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক সময় সমস্যায় চলে. তো আজকের আলোচনা থাকছে ইউজ অফ মাল্টিপল মডিফায়ার্স এন্ড দেয়ার প্লেসমেন্ট অর স্ট্রাকচার. ইউজ অফ মাল্টিপল মডিফায়ার্স, তোমার যখন অনেকগুলো মডিফায়ার বসাতে হয় তো কোনটা আগে কোনটা পরে বসাতে হবে সেটা তোমার জানা প্রয়োজন. তো প্রথমে আমরা দেখছি প্রি মডিফায়ার স্ট্রাকচার. প্রি মডিফায়ার স্ট্রাকচারের মধ্যেই আমরা প্রথমে বসাবো ডিটারমিনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তারপর নাউন, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভের ভূমিকা. আমি আরেকবার বলে দিচ্ছি, প্রি মডিফায়ারের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে প্রথমে ডিটারমিনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তারপর নাউন, অর্থাৎ যে নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা. এবার ডিটারমিনারের মধ্যে কি কি পাবে তোমরা, অর্থাৎ এখানে ডিটারমিনার বলেছি এক নম্বরে, ডিটারমিনারের মধ্যে তোমরা পাবে আর্টিকেলস অর্থাৎ এ এন্ড দি, ডেমনস্ট্রেটিভস অর্থাৎ দিস দ্যাট দিস দোজ, পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, যে কোনো নাম বলতে পারো, পজিটিভ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ, যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস. এছাড়া রয়েছে কোয়ান্টিফায়ার, সাম, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, মেনি, সেভারাল, এ লট অফ, লটস অফ. অর্থাৎ এই ডিটারমিনারের মধ্যে যে কোনো একটা তোমাকে বসাতে হবে যদি প্রয়োজন পড়ে. তারপর রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল. প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা যখন অ্যাডজেক্টিভের ভূমিকা থাকে তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল. যেমন ধরো মুভিং ফ্যান, রানিং ট্রেন, স্লিপিং বেবি. এই যে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের ভূমিকা থাকে, অর্থাৎ স্লিপিং বেবি, বেবি একটা কোয়ালিটি বলছে যে সে এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে. তো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের ভূমিকা থাকে, past participle verb এর third form যদি সেটা adjective এর ভূমিকা থাকে. যেমন ধরো educated man, trained person, trained dog, broken chair. তো এগুলো দেখো, broken chair, chair এর একটা গুণাগুণ প্রকাশ করছে broken verb এর third form দিয়ে. তো এখানে তোমাদের verb এর third form আমি v3 লিখেছি, এটাকে আমরা pden form বলতে পারি. এছাড়া রয়েছে genuine adjective, যেমন good, bad, tall, etc. যে কোনো adjective যেটা noun বা pronoun কে qualify করে. এছাড়া নাউন, যে নাউন গুলো তোমার অ্যাডজেক্টিভ এর ভূমিকায় বাক্যে ব্যবহার হয়, যেমন ধরো অফিস বয়, অর্থাৎ অফিস একটা নাউন, বয় একটা নাউন, অফিসটা এখানে কিন্তু বয়কে কোয়ালিফাই করছে, নাউন হয়েও এখানে আরেকটা নাউনের গুণাগুণ প্রকাশ করছে. যেমন ধরো পুলিশ অফিসার, স্কুল টিচার, এগুলো নাউন. যেমন ধরো অফিস ওয়ার্ক, স্কুল স্টুডেন্ট, প্রথমটাও নাউন, দ্বিতীয়টাও নাউন, স্কুল স্কুল ও নাউন, স্টুডেন্টও নাউন. এই স্কুল, এই স্টুডেন্ট সম্পর্কে বলছে যে এটা স্কুলের ছাত্র. তো আমরা স্ট্রাকচারটা পেয়ে গেলাম, প্রথমে আমরা একটা ডিটারমিনার বসাবো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তারপর অ্যাডজেক্টিভ রূপে যে নাউন থাকবে সেটা. তো এবার আমরা দেখে নিই, হি ইজ সলভিং সাম. প্রথমেই আমি সাম দিলাম, সামটা কিসের মধ্যে পড়ছে, ডিটারমিনার, এবং ডিটারমিনারের মধ্যে আবার যে কোয়ান্টিফায়ার রয়েছে সেই কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ছে তোমার সাম. সাম ইজি, ইজিটা তোমার অ্যাডজেক্টিভ, হোম এটা তোমার নাউন কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকায় রয়েছে, টাস্ক, হি ইজ সলভিং সাম ইজি হোম টাস্ক. তো এখানে তোমার দেখো মাল্টিপল মডিফায়ারের ব্যবহার হলো, একটা দুটো তিনটে, তিনটে মডিফায়ার তুমি ব্যবহার করলে, এবং এই তিনটেই মডিফাই করলো কাকে, এই টাস্ককে. এই তিনটেই সাম টাস্ক, ইজি টাস্ক, হোম টাস্ক, অর্থাৎ টাস্কের গুণাগুণ প্রকাশ করলো সাম ইজি হোম. তো আবারও বলে দিই, হি ইজ সলভিং সাম ইজি হোম টাস্ক. এখানে তোমার ডিটারমিনার রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, নাউন রয়েছে, এক্ষেত্রে তোমরা পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারতে. হি ইজ সলভিং সাম ইজি গিভেন হোম টাস্ক বা অ্যালোটেড হোম টাস্ক. এবার পরের এক্সাম্পলটা দেখছি, আই স দ্যাট ফ্যাট এডুকেটেড ওয়ার্কিং পুলিশম্যান, দ্যাট ফ্যাট এডুকেটেড ওয়ার্কিং পুলিশম্যান. এখানে দেখো প্রথমে রয়েছে দ্যাট, এটা তোমার ডিটারমিনার, তারপর রয়েছে ফ্যাট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এডুকেটেড, এটা পাস্ট পার্টিসিপল, তারপর ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পুলিশ ম্যান.
Police যেটা noun এটা adjective এর মত কাজ করছে তো এখানে যে কয়টা modifier রয়েছে that qualify করছে man কে অর্থাৎ that man fact qualify করছে man কে fact man educated qualify করছে man কে অর্থাৎ educated man working qualify করছে man কে অর্থাৎ working man পুলিশ ও কোয়ালিফাই করছে ম্যান কে অর্থাৎ পুলিশ ম্যান যতগুলো মডিফায়ার রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের যে নাউন রয়েছে সেই নাউন কে কোয়ালিফাই করছে তো তোমরা এদের প্লেসমেন্টটা বুঝে গেলে যে প্রথমে আমাদের ডিটারমিনার ব্যবহার করতে হবে তারপর অ্যাডজেক্টিভ তারপর পাস্ট পার্টিসিপল তারপর প্রেজেন্ট পার্টিসিপল তারপর নাউন এবং তারপর মেইন নাউন যাকে এটা কোয়ালিফাই করছে এই হলো তোমাদের প্রি মডিফায়ারের যে প্লেসমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট বা স্ট্রাকচার ইত্যাদি মাল্টিপল পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার কথার অর্থ হলো নাউনের পরে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করা এই পোস্ট মডিফায়ার কিভাবে তোমরা ব্যবহার করবে এবং অনেকগুলো মাল্টিপল মডিফায়ার ব্যবহার করতে কোনো অসুবিধা আছে কিনা এবার আমরা একটু শিখে নিয়ে দেখি তো মাল্টিপল পোস্ট মডিফায়ার হিসেবে আমরা যে মডিফায়ার গুলোকে পাই সেগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ তো এই ছটা আইটেম আমরা পোস্ট মডিফায়ার হিসেবে পাই এবং এগুলোকে কিন্তু আমরা পরপর ব্যবহার করতে পারি এবং কিভাবে ব্যবহার করবো দেখো আর এগুলো সবই কিন্তু নাউনের পর বসে নাউনকে কোয়ালিফাই করে এবার দেখো এক্সাম্পল মাই ফ্রেন্ড তখন আমি আগে কথা বলছি মাই ফ্রেন্ড তখন ইন ব্লু শার্ট এডুকেটেড ওয়েল উইল বাই দ্য বুক টু রিড মাই ফ্রেন্ড তখন ইন ব্লু শার্ট এডুকেটেড ওয়েল উইল বাই দ্য বুক টু রিড এখানে সাবজেক্টে রয়েছে মাই ফ্রেন্ড এবং মাই ফ্রেন্ড কমা তখন এখানে তখন এ কিন্তু মাই ফ্রেন্ড কে জিজ্ঞেস করছে অর্থাৎ এটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ হচ্ছে যে সাবজেক্ট রয়েছে তারই অপর আরেকটা নাম পাশাপাশি ব্যবহার হওয়াকে বলে অ্যাপোজিটিভ এখানে মাই ফ্রেন্ড যে তখন সেই একই ব্যক্তিকে জিজ্ঞেস করছে এখানে সাবজেক্ট যে মাই ফ্রেন্ড এবং তখন কিন্তু সমার্থক ইন ব্লু শার্ট যে নীল জামায় রয়েছে যে নীল জামা পরিহিত ইন ব্লু শার্ট কে রয়েছে মাই ফ্রেন্ড অর্থাৎ এখানে তখন যেমন কোয়ালিফাই করছে মাই ফ্রেন্ড কে ইন ব্লু শার্ট এটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ এটা ইন ব্লু শার্ট প্রিপজিশনাল ফ্রেজ এটা কোয়ালিফাই করছে তখন কে এবং মাই ফ্রেন্ড কে এরা মাই ফ্রেন্ড এবং তখন একই ব্যক্তি এবং সে নীল জামা পরে রয়েছে এডুকেটেড ওয়েল এখন ভালো শিক্ষিত সে ভালো শিক্ষিত কে এটাও কোয়ালিফাই করছে তোমার মাই ফ্রেন্ড কে এবং এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ এডুকেটেড ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং এটা তোমাকে কোয়ালিফাই করছে মাই ফ্রেন্ড এবং তখন কে উইল বাই দ্য বুক বইটি কিনবে টু রিড এবার কিরকম বই কিনবে পড়ার বই কিনবে পড়ার জন্য বই কিনবে টু রিড এটা ইনফিনিটিভ এটা কোয়ালিফাই করছে কিন্তু এই নাম অর্থাৎ বুককে তো তোমরা দেখলে সেন্টেন্সের মধ্যে কতগুলো কোয়ালিফায়ার রয়েছে এখানে রয়েছে তখন ইন ব্লু শার্ট এডুকেটেড ওয়েল টু রিড একটা দুটো তিনটে চারটে তো তোমাদের বেসিক যে সেন্টেন্স সেটা হচ্ছে মাই ফ্রেন্ড উইল বাই দ্য বুক মাই ফ্রেন্ড উইল বাই দ্য বুক তো এখানে অনেকগুলো মডিফায়ার দিয়ে বাক্যটা এরকম তৈরি হয়ে এখানে আমরা অনেকগুলো মডিফায়ারের ব্যবহার করলাম অর্থাৎ মাই ফ্রেন্ড তখন ইন ব্লু শার্ট এডুকেটেড ওয়েল উইল বাই দ্য বুক টু রিড তো আমরা কি কি ব্যবহার করলাম এখানে অ্যাপোজিটিভ প্রিপজিশনাল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ একই জিনিস মনে রাখবে যে যখন পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এগুলো কিন্তু ফ্রেজ রূপে ব্যবহার হয় শুধু প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল হিসেবে পোস্ট মডিফায়ারে ব্যবহার হয় না সেগুলো প্রি মডিফায়ারে ব্যবহার হয় তো আজকের আলোচনায় তোমরা মাল্টিপল মডিফায়ারের যে ব্যবহার সেটা সম্পর্কে জানতে পারলে এবং তাদের যে প্লেসমেন্ট সেটা সম্পর্কে জানতে পারলে মনে রাখবে মডিফায়ারের কাজই হলো নাউনের গুণাগুণ প্রকাশ করা সেটা নাউনের পূর্বে বসে যদি প্রকাশ করে তবে প্রি মডিফায়ার এবং নাউনের পরে বসে যদি নাউনের গুণাগুণ প্রকাশ করে তবে সেটা পোস্ট মডিফায়ার তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই থ্যাংকস ফর ওয়াচিং